আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেকেই মন খারাপ করছেন বা আমাকে বকা দেন মনে মনে যে স্যার কিছু ভিডিও দিচ্ছে ইউটিউবের মধ্যে আর ভিডিও দিচ্ছে না। স্যারের বইটা কিনলাম যে সবগুলো ভিডিও পাবো সে পাচ্ছি না, তো এরকম অনেকেই মন খারাপ করে আছেন, তাদেরকে সরি বা দুঃখিত যেটাই বলি। আসলে ইচ্ছা থাকা সত্ত্বেও হয়ে উঠতেছিল না, মূলত আমি এই যে ভিডিও এডিটগুলো পারি না, মানে কিভাবে কি করতে হয় এগুলো সময় দিতে পারি না। আমার এক শিক্ষার্থী ছিল যে কাজগুলো করতো, সেও ব্যস্ত ছিল সরকারি চাকরি প্রত্যাশী, সে যার কারণে সে সময় দিতে পারিনি, এই জন্য আমার ভিডিও আর করা হয়ে উঠতেছিল না। তো তারপরেও অনেকগুলো টপিকের উপর ভিডিও দেওয়া আছে ইউটিউবের মধ্যে, অনেকেই দেখেন না, এগুলা শুধু কয়েকটা ভিডিও দেখেন, দেখে আবার বলেন যে স্যার ওইটা দেন ওটা দেন, দেখা যাবে ভিডিওটা ক্লাসে, মানে কি ভিডিও ক্লাসটা ইউটিউবে আপলোড করা আছে আর কি। এই জন্য এখন নিয়োগ করেছি যেন এই প্রশ্নটা আপনাদের না করতে হয়, সব টপিকের উপর ভিডিও দিব। আমাকে অনেকেই ফোন দিয়েছেন, হোয়াটসঅ্যাপে নক করেছেন বা ফেসবুকে ইনবক্সে দিয়ে নক করেছেন যে স্যার ধারাবাহিকভাবে ভিডিও দেন। শিক্ষালয় একটা ফেসবুকে একটা গ্রুপ আছে ব্যাকরণ শিক্ষালয়, অনেকেই জয়েন নেয় মনে হয়, আমার সাবস্ক্রাইব অনেকগুলোই আছে আলহামদুলিল্লাহ, কিন্তু ব্যাকরণ শিক্ষালয় গ্রুপে মেম্বার আছে মনে হয় 7-8 হাজারের মতো এরকম। তো গ্রুপটা মধ্যে জয়েন করবেন, তো গ্রুপের মধ্যে মাঝে মাঝে লাইভ ক্লাস হয় বা ওই গ্রুপের মধ্যে অনেক কিছু পোস্ট করা হয়, যদি লাইভ ক্লাসে কোনো এডিট করতে হয় না, যার কারণে কি ওইখানে সরাসরি থাকে, এখানে ওইখানে ক্লাস নেওয়া হয় অনেক সময়। তো ওই ব্যাকরণ শিক্ষালয় গ্রুপ যেটা আছে ফেসবুকে ওই গ্রুপটার মধ্যে এড হবেন। তো এখানে বিভিন্ন মাধ্যমে অনেকে আমাকে জানিয়েছেন স্যার নতুন করে ভিডিও ইউটিউবে আপলোড করেন, তো এই কারণে ইচ্ছা পোষণ করেছি যে কি করবো ইনশাল্লাহ সবগুলো টপিকের উপর ভিডিও দিব। মূলত আজকের ভিডিওটা হলো আপনাদের সাথে শুভেচ্ছা বিনিময়, এছাড়াও আপনাদের কাছ থেকে আমার নির্দেশনা বলেন, সাজেশন বলেন, উপদেশ বলেন, যে যেটাই বলেন না কেন, বড় হয়ে আছেন আমার ইউটিউবের ক্ষেত্রে অনেকেই শিক্ষক আছেন, অনেকেই যারা বিভিন্ন স্কুল কলেজে সুনামের সহিত বাংলা পাঠদান করে যাচ্ছেন তাদের সুপরামর্শ, এবং আমাদের শিক্ষার্থী যারা আছেন আমাদের সাথে শিক্ষার্থী মনে করে এই অধ্যায়গুলো কঠিন, এরকম প্রায় সব অধ্যায়ের ভিডিও অনেক দেওয়া আছে এখানে। যেমন অধিকাংশ শিক্ষার্থীদের কাছে কঠিন অধ্যায় হলো কি সমাস, সমাসের সবগুলো ভিডিও দেওয়া আছে, কারক বিভক্তি, সন্ধি, প্রকৃতি প্রত্যয়, উপসর্গ, বচনের ভিডিও আছে বা বিরাম চিহ্ন, শব্দ, কবি সাহিত্যিক পরিচিতি কিভাবে পড়বেন, বইয়ের মধ্যে কিভাবে আসে, এই নির্দেশনাগুলো দেওয়া আছে। দেখবেন এমনি ইউটিউবের চ্যানেল যে আছে ব্যাকরণ শিক্ষালয়, আপনাদের যে চ্যানেলের ভিডিওটা দেখেন আপনি বা আপনাকে যে দেখতেছেন এই চ্যানেলেই, তো এখানে হোমে গিয়ে ভিডিওর মধ্যে যাবেন, গিয়ে দেখবেন কতগুলো প্লে লিস্ট আছে, ওইখান থেকে ভিডিওগুলো দেখে নেবেন বা প্রয়োজনীয় ভিডিও দেখবেন সেগুলো ডাউনলোড করে রাখবেন। আর এছাড়াও পরবর্তী ধাপে আমি এই সপ্তাহ থেকে ভিডিও দেওয়া শুরু করবো, যে শিক্ষার্থী আমাকে ভিডিওগুলো পোস্ট করে দিত বা একটু কাটসাট করে একসাথে করতে হয়, কিন্তু সে এখন একটু ফ্রি আছে, সে বলছে যে স্যার আপনি ভিডিও করেন আমি সবগুলো রেডি করে দিব, পরে শুধু আপনি খালি আস্তে আস্তে আপলোড করবেন, তো যার কারণে আজকে ভিডিওতে আসা। তো এই জন্য আপনারা একটু কমেন্টে জানাবেন যে আমি কোন অধ্যায়গুলো ভিডিও, যেহেতু অনেক কিছুই বাকি আছে, কোনগুলো আগে দিলে আপনাদের জন্য ভালো হয়, কোনগুলো আপনাদের বেশি সমস্যা, কার কার সমস্যা যেগুলো আছে ওইগুলো একটু কমেন্টে আমাকে জানাবেন। তো ওই কমেন্টটা দেখে যেগুলোর ক্ষেত্রে সবার বেশি চাহিদা আমি ওই ভিডিওগুলো আগে আপলোড করব, তবে আস্তে আস্তে সবগুলি আপলোড করবো ইনশাল্লাহ। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি সবাই, এখানেও পড়াইতে আসতেছি নাকি। আচ্ছা, সর্ব লাস্ট কথা যেটা, এই যে ব্যাকরণ শিক্ষালয় নামে ফেসবুকে একটা গ্রুপ আছে, ব্যাকরণ শিক্ষালয় বাংলায় লিখতে হবে, ব্যাকরণ শিক্ষালয় ফেসবুকে একটা পাবলিক গ্রুপ, ওই গ্রুপটা আমরা সবাই জয়েন করবেন, তাহলে জয়েন করলে ওখানে মাঝে মাঝে লাইভ ক্লাস হয় বা ওইখানে আমি বিভিন্ন বিষয়ে যে শিক্ষার্থীদের সমস্যা হয়, মানে একটা প্রশ্ন মনে করেন যে বর্তমান ক্ষেত্রে নতুন ব্যাকরণ পুরান ব্যাকরণ নিয়ে একটা কনফিউশন, নতুন ব্যাকরণ এটা আছে পুরান ব্যাকরণ এটা আছে, তার কোনটা উত্তর করবো, এগুলো বাস্তবসম্মত উত্তর এই ব্যাকরণ শিক্ষালয় গ্রুপের মাধ্যমে জেনে যাবেন।
যেমন অনেকে বলছে নতুন ব্যাকরণ পুরান ব্যাকরণ, এই নতুন ব্যাকরণ পুরান ব্যাকরণ ওইগুলো নিয়ে চিন্তা ভাবনা না করে আপনি 2022 সালে পিএসসির আন্ডার যে পরীক্ষাগুলো হয়, বিসিএস যে পরীক্ষা হয় বা অন্যান্য যে সরকারি জব গুলো আছে, তো ওইগুলো আপনি কি করেন, প্রশ্নগুলো অ্যানালাইসিস করেন, বিশ্লেষণ করেন, আপনি নিজেই বুঝতে পারবেন নতুনটা থেকে আসতেছে নাকি পুরানটা থেকে আসতেছে। এখন যে চিলে কান নিয়ে গেছে এটার জন্য দরাদরি করে লাভ নাই, অমুক বড় ভাই বলছে, অমুক বইয়ের রাইটারে বলছে যে এটা করতে হবে এটা করতে হবে, আগের বই বাদ দেন নতুন করে আবার আরেকটা বই কিনেন আমার, তো কারণ কি জন্য এটা আপডেট বই। এখন দেখা যাবে আপডেট যে শুরুতে উপরে কোনো ছোট্ট করে লিখে দিছে আর ভিতরে যা আছে তাই, এখন বলতেছে আপডেট নতুনটা থেকে প্রশ্ন হবে। দেখা গেছে যে কয়েকদিন আগে 44 বিসিএস পরীক্ষা গেল, ওইখানে প্রশ্ন আসছিল অভিভাবক সমাজ থেকে, অভিভাবক সমাজ থেকে প্রশ্ন আসছিল ওই নতুন ব্যাকরণের ক্ষেত্রে যেটা শর্টকাট ব্যাকরণ 9-10 এর, ওই নতুন ব্যাকরণে অভিভাবক সমাস নাই, তো ওইখান থেকে প্রশ্ন আসছে 44 বিসিএস পরীক্ষায় যথারীতি নামে একটা সমাস আছে, যথারীতি কোন সমাস, অভিভাবক সমাস, নতুন ব্যাকরণে কি নাই, অভিভাবক সমাস নাই। এখন যারা কি করবে নতুন ব্যাকরণ নতুন ব্যাকরণ করে তারা কি করবে, এখন বলবে কি অপশনের সঠিক কি ঠিক উত্তর নেই আমি এটা উত্তর করবো না, এমন নতুন ব্যাকরণের মধ্যে তৎপুরুষ সমাসের কোনো প্রকারই নাই, প্রত্যেকটা পরীক্ষায় প্রশ্ন আসে ষষ্ঠী তৎপুরুষ, সপ্তমী তৎপুরুষ, কলুক তৎপুরুষ, এগুলা দেখুন কোনটা কখন উত্তর করবো নতুন না পুরান, এরকম কনফিউশন অনেক কিছুই আছে, ওই সবগুলো উত্তর পাবেন ব্যাকরণ শিখালে ফেসবুকে একটা গ্রুপ আছে, ওই গ্রুপের মাধ্যমে ওই গ্রুপে সবাই জয়েন করে নেবেন। আর এই ভিডিওর ক্ষেত্রে নিচে সবাই একটু কমেন্টে জানাবেন, আমি 2-3 দিন দেখবো কমেন্ট গুলা, 2-3 দিনের মধ্যে ভিডিও শুরু করে দিব, কমেন্টে ভিডিও তো শুরু করে দিছি ইনশাল্লাহ আজকে থেকে, মানে 2-3 দিন পরে আপলোড দিব আর কি, তো কোন কোন অধ্যায়গুলো আপনাদের বেশি সমস্যা ওই অধ্যায়গুলোর নামটা অবশ্যই লিখে দিবেন, আমি ওই অধ্যায়গুলো ভিডিও আগে বা শুরুতে প্রথমেই আপলোড দিব, অনেকদিন পরে আপনাদের দেখা, সাথে এই জন্য আবারও আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ বা ভালোবাসা জানাই। তাহলে আজকে এতটুকু থাকলো, একটু কমেন্টে দয়া করে অবশ্যই তাড়াতাড়ি জানাবেন যে কোন কোন অধ্যায়গুলো আপনাদের আগে ভিডিও দরকার, ওকে, বিশেষ করে মানে যার যেটা প্রয়োজন আর কি, যেমন মনে করেন আচ্ছা আবার বলতেছি আমি যে সমাসের ক্ষেত্রে কারক প্রকৃতি এগুলো তো আছেই, ছোট ছোট কিছু অধ্যায় আছে যেগুলো অনেকেই সমস্যায় পড়েন, এমনও যদি হয় এগুলোর নাম লিখবেন, তাহলে ওই যদি মনে করেন অনেকে বেশি সংখ্যক শিক্ষার্থী যে অধ্যায়টার নাম বলবে আমরা ওই ওই ভিডিওটা কি করবো আগে আপলোড করবো, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন সুস্থভাবে এবারের মিশন বা এবারের যাত্রা যেন কি করতে পারি পরিপূর্ণ করতে পারি। আশা করি এই মিশনেই ব্যাকরণের যে অধ্যায়গুলো আছে বাকি সবগুলো অধ্যায় কি করবো ভিডিও দিয়ে দিব, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।